আপনি কি পেটের সমস্যায় ভুগছেন? বদহজম থেকে বিরক্তিকর কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলো সত্যিই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। কিন্তু মন খারাপ করবেন না, এই বিরক্তিকর সমস্যাগুলো মোকাবেলা করার একটি সহজ উপায় হলো আপনার খাবারের তালিকায় কিছু যোগ বিয়োগ করা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনার ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করলে তা আপনার পাচনতন্ত্রের জন্য অবিশ্বাস্যভাবে কাজ করতে পারে, যার ফলে দূরে থাকে পেটের সমস্যা। চলুন জেনে নেওয়া যাক কোনো পাঁচটি ফাইবার সমৃদ্ধ খাবার আপনার পেটের সমস্যা দূর করতে কাজ করবে। অনেকেই সকালে নাস্তায় ওটস খেয়ে থাকেন। এটি কেবল সুস্বাদুই নয়, সেই সঙ্গে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টেও পরিপূর্ণ। ওটসে দ্রবণীয় ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমাতে পারে এবং প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। দুই, ডাল। আমাদের প্রতিদিনের রান্নার একটি প্রধান উপাদান হল ডাল। এই ডাল হল প্রোটিন এবং ফাইবারের পাওয়ার হাউস, তাই প্রতিদিনের খাবারের তালিকায় ডাল যোগ করুন। এটি আপনাকে ফাইবার ছাড়াও সরবরাহ করবে প্রোটিন। নিয়মিত ডাল খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকবে, দূর হবে পেটের নানা সমস্যা। তিন, আপেল। প্রতিদিন একটি আপেল খেলে তা ডাক্তারকে দূরে রাখে, প্রচলিত এমন কথা নিশ্চয়ই শুনেছেন। এই ফলে পেকটিন রয়েছে। পেকটিন হল একটি দ্রবণীয় ফাইবার যা মলকে নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। স্বাস্থ্যকর উপায়ে আপনার দিন শুরু করার জন্য সকালের নাস্তায় একটি আপেল রাখুন। চার, ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং অবশ্যই ফাইবারের একটি দুর্দান্ত উৎস। আপনার ফাইবার গ্রহণকে বাড়িয়ে তুলতে খাদ্য তালিকায় ডুমুর এবং বাদামের মতো শুকনো ফল যোগ করুন, তবে একসঙ্গে খুব বেশি খাবেন না, প্রতিদিন এক মুঠো ড্রাই ফ্রুটসই যথেষ্ট। পাঁচ, মিষ্টি আলু। মিষ্টি আলুতে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ফাইবার সামগ্রী রয়েছে, আপনার খাবারে মিষ্টি আলু যোগ করুন। এটি হজম শক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থেকেও আপনাকে মুক্তি দেবে। মাঝে মাঝে পেটের সমস্যায় ভুগলে আপনার ডায়েটে এই পাঁচটি ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করার কথা বিবেচনা করুন। এই খাদ্য তালিকাগত পরিবর্তন দ্রুতই আপনার সামগ্রিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। মনে রাখবেন, একটি সুস্থ পাকস্থলী হল আপনার সুস্থতার প্রবেশদ্বার। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।